48 ঘণ্টার মধ্যে ছাত্রলীগের কমিটি বাতিলের আলটিমেটাম পদবঞ্চিতদের, সংঘর্ষের তদন্তে কমিটি, উদ্বেগের কিছু নেই বললেন হানিফ। খালেদা জিয়ার প্যারোল বিষয়ে নীরব আইনমন্ত্রী, জামিন আবেদনের পরামর্শ, জীবন বিপন্নের অভিযোগ বিএনপির অহেতুক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের, বিমানবন্দরে স্বাগত জানাবেন আওয়ামী লীগ নেতারা। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বরিশালের কবি হেনরি স্বপন গ্রেপ্তার, কারাগারে পাঠালেন আদালত। তৃণমূল ছাত্র পরিষদের সাথে সংঘর্ষে বিজেপি নেতা অমিত শাহের কলকাতা রোড শো রণক্ষেত্র, বেশ কয়েকজন গ্রেপ্তার। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। 48 ঘণ্টার মধ্যে ছাত্রলীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি বাতিল করে পুনর্গঠন করার আলটিমেটাম দিয়েছেন পদবঞ্চিতরা। দাবি না মানলে সংগঠন থেকে গণপদত্যাগ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। নতুন কমিটির সদস্যরা বলছেন একমাত্র প্রধানমন্ত্রী চাইলেই কমিটি পুনর্গঠন করা সম্ভব। এদিকে সোমবারের হামলার তদন্তে গঠন করা হয়েছে কমিটি। অন্তরা বিশ্বাসকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সামদানি হক নাজুম। কমিটি ঝুলে থাকায় চাপা ক্ষোভ তো ছিলই, সেই ক্ষোভের সঙ্গে নতুন কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ার আক্ষেপ যুক্ত হয়ে বেশ অস্থিরতা বিরাজ করছে কেন্দ্রীয় ছাত্রলীগের মাঝে। সেই সাথে পদবঞ্চিতদের উপর নতুন কমিটির অনুসারীদের হামলার ঘটনা উত্তাপ বাড়িয়েছে বহুগুণে। সোমবারের হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে 301 সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়া ছাত্রলীগ কর্মীরা। এরপর মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা 48 ঘণ্টার সময় বেঁধে দেয় ঘোষিত কমিটি বিলুপ্ত করে পুনর্গঠনের জন্য। তাদের দাবি, সাবেক কর্মীদের মূল্যায়ন না করে গণতন্ত্রকে বিসর্জন দিয়েই গঠিত হয়েছে এই কমিটি। বিবাহিত, অছাত্র, গণতন্ত্রের অধিক বয়স্ক, বিভিন্ন মামলার আসামি, মাদক সেবী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন অপকর্মের দায়ে ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কৃত সহ নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের পদায়ন করা হয়েছে। 48 ঘন্টার ভেতরে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, আমরা এই বিতর্কিতদের বিরুদ্ধে আমরা অনশনে যাব এবং আমরা প্রত্যেককে পদ এখান থেকে অবাঞ্ছিত ঘোষণা করব। এদিকে নতুন কমিটির সদস্যদের উচ্ছ্বাসে মুখরিত ক্যাম্পাস প্রাঙ্গণ। পদ পেয়েছেন যারা, তারা মনে করেন প্রধানমন্ত্রীর অনুমোদনে কমিটি হওয়ায় এর বিরোধিতা করার কোনো সুযোগ নেই। নেত্রী সিদ্ধান্ত নিচ্ছে যেভাবে কমিটি করার জন্য কমিটি সেভাবে হয়েছে। আমরা আশা করি খুব সুন্দর একটি কমিটি হয়েছে। জননেত্রী শেখ হাসিনা যদি মনে করে আজকে আমাদেরকে দরকার নেই, আমাদের কোনো কথা নেই। এর আগে পদবঞ্চিতদের উপর হামলার ঘটনা তদন্তে ছাত্রলীগের পক্ষ থেকে গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। বিশৃঙ্খলাকারীদের ছাত্রলীগ প্রশ্রয় দেয় না উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন কমিটির প্রধান। যারা আহত হয়েছে তাদের সাথে আমরা কথা বলবো এবং একটি ভিডিও ফুটেজ আছে যেটা দেখে আমরা চিহ্নিত করব আসলে কারা ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট। কমিটি পুনর্গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন পদবঞ্চিতরা। সেই সঙ্গে দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে ছাত্রলীগের ভেতরে দূরত্ব বাড়বে বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। সামদানি হক নাজুম, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন ছাত্রলীগের কমিটি নিয়ে মারামারির ঘটনায় উদ্বেগের কিছু নেই। কমিটি গঠনের পর এই ধরনের অসন্তোষ স্বাভাবিক বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে সহযোগী সংগঠনের সঙ্গে যৌথ সভায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরও বলেন, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন। গতকালকে যেটুকু আমরা শুনেছি যে আমাদের মধুর ক্যান্টিনে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত একটা ছোট্ট সামান্য ঘটনা, এটা নিয়ে আমার মনে হয় যে খুব বেশি উদ্বেগ প্রকাশ করার মতো নেই। আমরা আশা করি যে এটা দলের আমাদের সভাপতি সাধারণ সম্পাদক তারা এটা বসেই এটা ঠিক করে নিতে পারবেন এবং সকলে ঐক্যবদ্ধভাবেই আমাদের তাদের সংগঠনের কাজ করবেন। এতিমের টাকা মেরে খাওয়ায় সাজা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, এখানে সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
নিউজ টোয়েন্টি ফোরকে দেয় একান্ত সাক্ষাৎকারে আইনমন্ত্রী আরও বলেন, আইন মানার অভ্যাস নেই বলেই বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলে। বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তি পাওয়া নিয়ে মন্তব্য করতে চাননি তিনি, বরং স্বাভাবিক জামিনের জন্য আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ আইনমন্ত্রীর। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দেড় বছর ধরে কারাভোগ করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি নেতাদের অভিযোগ, সরকার বিচার বিভাগকে ব্যবহার করে আটকে রেখেছেন তাদের দলীয় প্রধানকে। নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দলটির এই অভিযোগের পাল্টা জবাব দেন আইনমন্ত্রী আনিসুল হক। নিয়ম নীতি আইন মানার অভ্যাস বিএনপির নাই, সেই জন্য তারা এইসব বক্তব্য দিবে। বিচার বিভাগ স্বাধীন, বিচার বিভাগ সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বিচারিক আদালত এবং হাইকোর্ট খালেদা জিয়াকে এতিমের টাকা চুরি করার জন্য দোষী সাব্যস্ত করেছে, এখানে সরকারের কিছু করার নাই। খালেদা জিয়ার বিচারিক প্রক্রিয়া নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের উপর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন আইনমন্ত্রী। বলেন, জন্মলগ্ন থেকে আইন মানার অভ্যাস নেই বলেই বিএনপি এমন অভিযোগ করে। বিএনপি জন্মই হয়েছে তাদের এই মার্শাল ল আন্ডারে, তাদের শিক্ষাই হচ্ছে তারা নিজেরাই করেছে এইগুলি, সেই জন্যই তারা বলে এখন যে আদালতকে ম্যানেজ করার চেষ্টা করেছে, সব কিছু ম্যানেজ করে তারা রাজনীতি করেছে। এবং এটা আপনারা জানেন যে কুর নামে তখন কত লোককে জিয়াউর রহমান মেরে ফেলেছে। সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তি পাওয়া নিয়ে সরগরম রাজনীতির মাঠ, তুঙ্গে আলোচনা সমালোচনা, আর আইনমন্ত্রী বলছেন ভিন্ন কথা। প্যারোলের বিষয়টি এড়িয়ে তিনি খালেদা জিয়াকে জামিনের জন্য আদালতে যাবার পরামর্শ দেন। প্যারোলে তিনি মুক্তি চান নাই এখনো, এবং মুক্তি না চাইলে এটার আমি বুঝবো যে চাইলে এই হবে, এটা এই আলাপের মধ্যে আমি যেতে চাই না। তাদের আপিল বিভাগ আছে, কারণ আদালতের মাধ্যমে তাদের যা বলার তার বলবে এবং আদালত যা করবে আমরা সেটা মেনে নেব। বিএনপি চেয়ারপারসন এ পর্যন্ত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 15 থেকে 20 বার আপিল করেও হেরেছেন বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। হাইকোর্ট এবং আপিল বিভাগে তারা জয়লাভ করেন নাই। লাকমিনা জেসমিন সোমা, নিউজ টোয়েন্টিফোর, ঢাকা। খালেদা জিয়ার জীবন বিপন্ন করতেই সরকার কেরানীগঞ্জে আদালত স্থানান্তরে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, লন্ডন থেকে প্রধানমন্ত্রী দেশে ফেরার পরপরই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নির্দেশনা দেওয়া হয়েছে খালেদা জিয়ার মামলা পরিচালনার জন্য কেরানীগঞ্জের কারাগারে আদালত বসাতে। গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে পিজি হাসপাতাল থেকে কেরানীগঞ্জ কারাগারে নেয়াকে চক্রান্ত ও ষড়যন্ত্র বলেও মনে করেন তিনি। সুচিকিৎসা ও জামিনে বাধা প্রদানের পেছনে গভীর ভয়ঙ্কর নীলনকশা এখনো দিনের আলোর মতে স্পষ্ট। পুরো আইনি প্রক্রিয়াতে প্রতিহিংসাপরায়ণতা আর জিঘাংসায় ভরপুর, দেশনেত্রীকে প্রাণহানির হুমকির মুখে ফেলে রেখে প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। খালেদা জিয়ার জীবন বিপন্ন করতে তাকে কেরানীগঞ্জ নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বিএনপি নেতাদের এমন অভিযোগ মোটেও সত্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো, তিনি কারাগারে রোজা রাখছেন। মন্ত্রী বলেন, হাসপাতাল থেকে ছাড়া পেলে খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হবে এবং এক্ষেত্রে অবশ্যই জেল কোড অনুযায়ী তাকে সব সুযোগ সুবিধা দেয়া হবে। কেরানীগঞ্জ আমরা একটা আধুনিক কারাগার সেখানে তৈরি করেছি। এখন বেগম খালেদা জিয়া যদি আমাদের হাসপাতাল থেকে তাকে ইদ করা হয়, ডিসচার্জ করা হয়, তাহলে হয়তো তিনি তাকে ওইখানেই নেওয়া হবে। তাকে মানে আমরা জীবন বিপন্ন করার প্রশ্নই আসে না। গ্যাটকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি আদালতে যেতে পারবেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম। তিনি জানান, খালেদা জিয়া আদালতে যেতে পারবেন কিনা সে বিষয়ে জানতে চেয়ে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন। ওই চিঠির জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আদালতে যাওয়ার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার, তাই মঙ্গলবার তিনি আদালতে যেতে পারছেন না। হাঁটুর সমস্যা সহ বেশ কয়েকটি জটিল রোগে খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সন্ধ্যা 6:30 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে তার। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর 2 মাসেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন ওবায়দুল কাদের। গেল 20 মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাইপাস সার্জারি হয় তার। 5 এপ্রিল হাসপাতাল ছাড়লেও সিঙ্গাপুরে অবস্থান করে ফলো আপ চিকিৎসা নেন তিনি। 3 মার্চ হার্ট অ্যাটাক হওয়ায় ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানিয়েছেন, বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে স্বাগত জানাতে যাবেন তারা। জনাব ওবায়দুল কাদের সাহেব, উনি গুরুতর অসুস্থ হয়ে উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন, উনি এখন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। আমরা আশা করি 6:00 বাংলাদেশ বিমানযোগে হজরত শাহজালাল বিমানবন্দরে উনি অবতরণ করবেন। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আমরা ওনাকে ওখানে অভ্যর্থনা জানাব। আমরা আশা করি যে উনি সুস্থ হয়ে দেশে ফিরে এসে আবার দলের সাংগঠনিক দায়িত্ব পালন করতে সমর্থ হবেন। বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় কবি হেনরি স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নগর বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠান। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে নগরীর চৌমাথা এলাকায় খ্রিস্টান কলোনির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হলে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বেলা 11:30 বরিশাল ক্যাথলিক চার্চের ধর্মযাজক লাকা ভালিয়ের গোমেজ বাদী হয়ে হেনরি স্বপন সহ 3 জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। কবি হেনরি স্বপনকে আচকের প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে নগরীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। চলন্ত বাসে নার্স তানিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি স্বর্ণলতা বাসের হেল্পার লালন মিয়া আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারক আল মামুন তার জবানবন্দি রেকর্ড করেন। জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিষয়টি নিশ্চিত করেন। তানিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বাসের চালক নুরুজ্জামান নুরু, হেল্পার লালন মিয়া সহ 5 আসামি বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে। 5 আসামির মধ্যে স্বর্ণলতা বাসের চালক নুরুজ্জামান নুরু ও হেল্পার লালন মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ফৌজদারি কার্যবিধি মোতাবেক স্বীকারোক্তি জবানবন্দি সে কোর্টে আদালতে দিয়েছেন। আদালত এই স্বীকারোক্তি জবানবন্দির পর তাকে জেলহাজত। এদিকে তানিয়া ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল কিশোরগঞ্জ। মঙ্গলবার শহরের আখড়া বাজার সেতু এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে সামাজিক সাংস্কৃতিক পরিষদ নামে এক সংগঠন। বক্তারা তানিয়া হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান। দিনাজপুরে তানিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সকালে জেলা প্রশাসন ভবনের সামনে নার্সেস অ্যাসোসিয়েশন সহ এ জেলার বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট তাদের নিজ নিজ ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেয়। বক্তারা বলেন, এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য সরকারকে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিতের জোর দাবি জানান। ফেনীর বিতর্কিত ওসি মোয়াজ্জেমকে রংপুরে সংযুক্ত করায় ক্ষোভে ফুসছে ওই এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। ওসি মোয়াজ্জেমকে রংপুর থেকে প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা। রংপুর থেকে রেজাউল করিম মানিকের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন সাদ্দাম হোসেন ডেমি, জানাচ্ছেন আফরোজা ইয়াসমিন।
ফেনী সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। গত শুক্রবার গণমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর থেকে ফুলে ফেঁপে উঠেছে রংপুরের সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আড্ডায় গল্পে প্রতিবাদ জানাচ্ছে রংপুরবাসী। এছাড়াও তাকে অন্যত্র বদলি করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন সচেতন মহল। ওসি এই মোয়াজ্জেম নুসরাত হত্যার সঙ্গে যে কঠোরভাবে জড়িত এবং যে ইচ্ছা করে লাঞ্ছিত করেছে সে রংপুরে আসছে, আমরা কোনোভাবেই তাকে রংপুর বিভাগে থাকতে দেব না। বেগম রোকেয়ার পুণ্যভূমিতে নারী কলঙ্কিত ওসি মোয়াজ্জেমকে আমরা রংপুরে দেখতে চাই না। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিভাগীয় কমিটির আহ্বায়ক জানান, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পূর্ণভূমি রংপুরে নুসরাত হত্যার সাহায্যকারী মোয়াজ্জেমের ঠাঁই হবে না। বারবার দেশে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেই যাচ্ছে, বিচারহীনতার সংস্কৃতি এসব ঘটনার মূল কারণ বলে অভিমত দেন সুজনের সভাপতি। শিশু সহ নারী ধর্ষিত হয় তখন নিজের লোম শিউরে ওঠে যে আমি কোন সমাজে আছি, সুতরাং এই ক্ষোভটা কিন্তু মানুষের গিয়ে পড়েছে পুলিশের উপরে সবচেয়ে বেশি, কারণ পুলিশকে সবসময় তারা একটা আস্থার জায়গা মনে করে। এই আস্থার জায়গাটা যখন ভেঙে গেছে মানুষ তখন ক্ষোভে দুঃখে বাধ্য হয়েছে এই ওসির রংপুরে আসার বিষয়টাকে কোনোভাবে মানতে রাজি না। 48 ঘন্টার মধ্যে ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর রেঞ্জ থেকে প্রত্যাহার, স্থায়ী চাকরিচ্যুত এবং হত্যার ঘটনায় জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। আফরোজা ইয়াসমিন, নিউজ 24। ধানের ন্যায্য দাম না পেয়ে ধান খেতে কৃষকের আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর নড়ে চড়ে বসেছে সরকার। এর মধ্যে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। ধানের ন্যায্য দাম না পাওয়ায় কৃষকরা আতঙ্কিত স্বীকার করে কৃষিমন্ত্রী জানিয়েছেন ধান রপ্তানির মাধ্যমে কৃষকদের মুখে হাসি ফোটানো হবে। জুবের আল মাহমুদের রিপোর্ট। বোরো মৌসুমের প্রায় 40 ভাগ ধান কাটা শেষ হয়েছে, কিন্তু ধানের ন্যায্য দাম না পাওয়া নিয়ে কৃষকদের অভিযোগ রয়েছে। এবার প্রতিমণ ধান উৎপাদনে কৃষকের খরচ হয়েছে প্রায় 800 থেকে 900 টাকা, কিন্তু প্রতিমণ ধান বাজারে বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকায়। এমন বাস্তবতায় টাঙ্গাইলের এক ক্ষিপ্ত কৃষক রবিবার নিজের পাকা ধান খেতে আগুন লাগিয়ে প্রতিবাদ জানায়। ধানের যে মূল্য এবং শ্রমিকে মানে যারা লেবার তাদের যে মূল্যটা দিতে হয় আমার কোনোভাবেই পুষে না। আমি মনের দুঃখে লেবার না পাইয়া দুপুরে রোদ্রের মধ্যে এসে আমি এ জায়গায় আগুন লাগাই দিছি। আমাকে ধানের দাম বাড়াই দেন, গেরস্থ মরিয়া শেষ হয়ে গেল। তবে প্রতিমণ ধানের দাম 550 টাকা হলেও বাজারে প্রতিমণ মোটা চাল বিক্রি হচ্ছে গড়ে 1600 থেকে 2000 টাকায়। তাহলে সরকার কি মধ্যস্বত্বভোগীদের কাছে জিম্মি? না না না, জিম্মি মোটেই জিম্মি না। কৃষিমন্ত্রী এমনটা দাবি করলেও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে এরই মধ্যে সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। হারভেস্টার সঠিকভাবে হয় সেই ক্ষেত্রে আমরা রপ্তানি এই রপ্তানি করব আর কি। রপ্তানি করতে পারলে কিন্তু সংকট কাটবে। এবার প্রায় 13 লাখ মেট্রিক টন ধান চাল কিনবে সরকার। তবে সরকার বরাবরই কৃষকের পরিবর্তে ধান ক্রয় করে নীল মালিকদের কাছ থেকে। আপনি কিনবেন কীভাবে? চাষির কাছ থেকে চাষি সিলেকশন করাও তো একটা বিরাট কঠিন কাজ, এই নিয়ে রাজনৈতিক প্রভাব এসে। এবার বোরো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা 1,96,00,000 মেট্রিক টন। কৃষি ও খাদ্য মন্ত্রণালয় বলছে বিশাল এই বাজারে সরকার 20 লাখ মেট্রিক টন ধান ক্রয় করলেও বাজারে এর খুব একটা প্রভাব পড়বে না, এ কারণে রপ্তানি একমাত্র সমাধান বলে মনে করছে সরকার। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা অমিত শাহর রোড শোকে ঘিরে মঙ্গলবার কলকাতা রণক্ষেত্রে পরিণত হয়। মূলত তৃণমূল ছাত্র পরিষদ এবং বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষ হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। রোড শোর মিছিল থামাতে অমিত শাহ ফিরে যাও লেখা পোস্টার নিয়ে উত্তর কলকাতার বিবেকানন্দ কলেজের সামনে দাঁড়িয়েছিলেন শিক্ষার্থীরা। বিজেপি সমর্থকরা দেখতে পেয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে প্রথম দিকে পাথর ছোড়ে এবং পরে কলেজ ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর করে। ক্যাম্পাসের ভেতরে দাঁড় করিয়ে রাখা কয়েকটি মোটরসাইকেল বাইরে এনে আগুনও ধরিয়ে দেন।
দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ লাঠি পেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। শ্রীলঙ্কার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে দ্বিতীয় দিনের মতো মুসলিম ও মসজিদ মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান এবং মসজিদে হামলার ঘটনা ঘটেছে। দাঙ্গায় নিহত হয়েছেন একজন। সহিংসতা বন্ধে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। ভুয়া খবর বা গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান তিনি। সাম্প্রদায়িক সহিংসতা এড়াতে তিন জেলার পর সোমবার রাতের মতো মঙ্গলবার রাতেও দেশজুড়ে কারফিউ অব্যাহত রয়েছে। হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত 22 জনকে আটক করা হয়েছে। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। শ্রীলঙ্কায় সোমবারও বিভিন্ন স্থানে সংঘর্ষ, আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ, আর বেশ কয়েকজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। হেত্তিপোলা শহরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালায় বিশৃঙ্খলাকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। সাম্প্রদায়িক সহিংসতা এড়াতে তিন জেলার পর সোমবার দেশজুড়ে জারি হয় রাত্রিকালীন কারফিউ। বন্ধ করে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। সহিংসতা বন্ধে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংহ। ভুয়ো খবর বা গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান তিনি। এর আগে রোববার ফেসবুকের এক পোস্টের জেরে চিলাওয়া শহরে তিনটি মসজিদ ও মুসলিম মালিকানাধীন কয়েকটি দোকানে হামলা চালায় খ্রিস্টানরা। এর তিন সপ্তাহ আগে দেশটিতে সিরিজ বোমা হামলায় 250-এর বেশি মানুষ নিহত হয়েছিলেন। ওই হামলার পর থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে হয়রানি ও হুমকির শিকার হওয়ায় অভিযোগ করে আসছেন দেশটির মুসলমানরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। মুক্তিযোদ্ধা শব্দের আগে ভুয়া শব্দ ব্যবহার করলে প্রয়োজনে আদালতে তলব করা হবে বলে সরকারি কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের সতর্ক করেছেন হাইকোর্ট। মুক্তিযোদ্ধা সনদ বাতিল সংক্রান্ত এক রিটের শুনানিতে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালত বলেছেন, কোনো ব্যক্তি তো জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া সনদের মাধ্যমে মুক্তিযোদ্ধা দাবি করতে পারেন, কিন্তু তিনি তো আর মুক্তিযোদ্ধা নন। তাই এ ধরনের ব্যক্তির কারণে মুক্তিযোদ্ধা শব্দের আগে ভুয়া শব্দটি ব্যবহার করলে সব মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়। মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে ভুয়া শব্দ ব্যবহার করে কেউ যেন ভুয়া মুক্তিযোদ্ধা এই শব্দটি কোনো ক্ষেত্রেই, সেটা প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা হোক বা গণমাধ্যমের কোনো কর্মী হোক বা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া হোক, কেউ যেন এই ধরনের ভুয়া মুক্তিযোদ্ধা শব্দটি ব্যবহার না করেন, এই বিষয়ে আজকে মহামান্য হাইকোর্ট সবার জন্য নির্দেশ প্রদান করেছেন। সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে আর কোনো বাধা নেই। মওদুদের আবেদন খারিজ করে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে মওদুদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। এর আগে গত 8 এপ্রিল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ মওদুদের আবেদন খারিজ করে দেন। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তিনি।
ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার পার্টি করেছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে এই ইফতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী থাকা ইফতার মাহফিলে আগত অতিথিদের অভ্যর্থনা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইফতার পার্টিতে যুক্তরাষ্ট্র, ভারত, চীন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত কূটনীতিকরা সংরক্ষিত আসনে বসার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যরা তাদের সাথে কুশল বিনিময় করেন। রাজধানীর কয়েকটি বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে সবজির আড়ত ও কিচেন মার্কেটে বিভিন্ন দোকান ঘুরে এই জরিমানা করা হয়। কয়েকটি দোকানে আমদানিকারকের নাম পরিচয় ছাড়া পণ্য বিক্রি করায় জরিমানা করে তারা। কর্মকর্তারা জানান, বিএসটিআই প্রকাশিত 52টি পণ্য নিষিদ্ধকরণে হাইকোর্টের রায় হাতে পেলেই কাজ শুরু করবেন তারা। এটা মাননীয় আদালত আমাদের যে নির্দেশ দিয়েছেন 10 দিনের মধ্যে এটি বাজার থেকে উঠিয়ে নেওয়া এবং এটি আরও ধ্বংস করা সহ বিভিন্ন নির্দেশনাগুলো আসলে রিট আদেশ পেলে আমরা পুরোটা বুঝতে পারবো, কিন্তু আমরা পত্রিকায় পড়ে যতটুকু বুঝেছি সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যে আগামী পরশু দিন কিন্তু আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে সবাইকে ডেকেছি 11টায়। নারী ফুটবলারদের জন্য স্বনামধন্য ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের অফিস কক্ষে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ কাগজ, সনদ ও মেডেল। মঙ্গলবার সকালে স্কুলের অফিস কক্ষে আগুনে পোড়ার চিহ্ন দেখা যায়। সকালে স্কুলের অফিস কক্ষ খোলার পর দেখা যায় যে কাঠের টেবিলের উপর ও মেঝেতে গুরুত্বপূর্ণ কাগজপত্র, সনদ ও মেডেল পোড়া অবস্থায় পড়ে আছে। কাগজ ছাড়াও একটি কম্পিউটারের অংশ বিশেষ পোড়া অবস্থায় দেখা যায়। পরে পুলিশকে খবর দেয়া হলে ধোবাউড়া থানার পুলিশ ও হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, কলসিন্দুর উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজটি জাতীয়করণের প্রক্রিয়ার মধ্যে আছে, এ সময়ে গুরুত্বপূর্ণ কাগজে আগুন দেওয়ার বিষয়টি রহস্যজনক। খুলনার দুর্যোগ প্রবণ উপকূলীয় এলাকায় প্রতি বছরই ভাঙছে বাঁধ। অভিযোগ রয়েছে, বেড়ি বাঁধ মেরামতের নামে প্রকল্প গ্রহণ করা হলেও নানা অনিয়মে অর্থ অপচয় হয়। জোড়াতালি দিয়ে মেরামত করায় স্থায়ী সমাধান হয় না। টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় সারা বছরই আতঙ্কে দিন কাটে উপকূলের কয়েক লাখ মানুষের। মনিরুল ইসলাম সাগরের ক্যামেরায় শামসুজ্জামান শাহিনের তথ্যে ডেস্ক রিপোর্ট। 2009 সালে ঘূর্ণিঝড় আইলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল খুলনার কয়রা, দাকোপ ও সাতক্ষীরার শ্যামনগর এলাকার মানুষ। ঘূর্ণিঝড়ে প্রায় 597 কিলোমিটার বাঁধ পানির তোড়ে ভেসে যায়। আইলার পর উপকূলের মানুষের দাবি ছিল স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ, কিন্তু প্রায় 9 বছর কেটে গেলেও নির্মিত হয়নি কাঙ্ক্ষিত বেড়িবাঁধ। এবারের ঘূর্ণিঝড় ফণীতে উপকূলের সবচেয়ে বড় আতঙ্ক ছিল বেড়িবাঁধের ভাঙন। ঘূর্ণিঝড়ে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ধসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। অভিযোগ রয়েছে, প্রতি বছর জোড়াতালি দিয়ে বাঁধ সংস্কার করা হলেও কিছুদিনের মধ্যে তা ফিরে যায় পূর্বের চেহারায়। এ কাজে পানি উন্নয়ন বোর্ডের অনীহা ও অনিয়মের কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি ও উন্নয়ন কর্মীরা। পাবে না, এই জন্য পূর্ণভাবে কাজটা ওনারা করেন। ঢালটা যদি 1 ফিটে 1.5 ফিট করে ফেলায় তাহলে ওখানে একটা বড় অংশ আর কি সেভিংস হয়ে যায় কিংবা ওখানে অনিয়ম হয়। বিভিন্ন প্রকল্পের আওতায় প্রতি বছর অর্থ ব্যয় হলেও বাঁধে বড় ধরনের কোনো সংস্কার হয়নি বলে জানিয়েছে স্থানীয় পাউবো। রিসেন্টলি আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি যার মাধ্যমে আমরা 13-14-2-14-1 এই বেড়িবাঁধটি টোটালি সংস্কার করব। তবে টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। যেটা সাস্টেইন করে যাতে করে এই অঞ্চলে উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিন জনগণের দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে আমরা রেহাই পেতে পারি। ভাঙনের ঝুঁকি মোকাবেলায় 18-20 ফুট উঁচু টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয় সংসদ সদস্যের। এই যে নদীগুলো সিল্টেশন হচ্ছে, এইখানে যদি আমি ড্রেজিং করে রিভার সাইডে যদি আমি চর ফেলাতে পারি এবং এই চরে যদি আমি 10 ফিট বা 15 ফিট চর হয় এইখানে যদি আমি বনায়ন করি ভিতরে এবং বাইরে, আমার এই রাস্তা
50 বছরও নড়বে না। উপকূলবাসী নিরাপত্তায় তাই দ্রুতই টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পদ্মা সেতুকে ঘিরে দক্ষিণাঞ্চলে বাস্তবায়ন হচ্ছে একগুচ্ছ মেগা প্রকল্প। এসব প্রকল্পের কাজ শেষ হলে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হবে বলে মনে করছেন স্থানীয়রা। পাল্টে যাবে কৃষি, বদলে যাবে জীবনযাত্রার মান। বেলাল রিজভীর প্রতিবেদন জানাচ্ছেন সরুজ আহমেদ। পদ্মা নদীর উভয় প্রান্তে একসময় বলতে গেলে জনশূন্য ছিল, কিন্তু পদ্মা সেতুকে ঘিরে পাল্টে যাচ্ছে দুপারের জীবনযাত্রার মান। সেতুটি চালুর আশায় বুক বেঁধেছেন এলাকার সর্বস্তরের মানুষ। রাজধানীর ব্যবসায়ীরা সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য ক্রয় করলে অর্থনৈতিকভাবে লাভবান হবেন পদ্মাপাড়ের কৃষকরা। পদ্মা সেতুর প্রায় 73% কাজ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত সেতুর 1650 মিটার দৃশ্যমান হয়েছে। সেতুর কর্মযজ্ঞ দেখে খুশি এলাকার মানুষ। পদ্মা সেতু হলে আমাদের দেশের মিল কারখানা হবে, অনেক কিছু হবে, অনেক উন্নত হবে। উপর দিয়েও যে রাস্তায় পাড়া বহন হয়ে গেছে, আমরা খুশি। পদ্মা সেতু এখন আর হয়ে যাবে ইনশাল্লাহ, বাস্তব হয়ে গেছে। পদ্মা সেতুকে ঘিরে মাদারীপুরে বাস্তবায়ন হচ্ছে বেশ কয়েকটি মেগা প্রকল্প। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, শেখ হাসিনা তাঁতপল্লী, শিবচরে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বড় কেশবপুরে হাইটেক পার্ক সহ বেশ কিছু মেগা প্রকল্প। এছাড়াও দত্তপাড়া ও সন্ন্যাসীর চর এলাকায় 2000 একর জমির উপর বিশ্বমানের অলিম্পিক ভিলেজ নির্মাণের সিদ্ধান্ত বাস্তবায়নের পথে। পদ্মা সেতুকে ঘিরেই আসলে সকল উন্নয়ন কর্মযজ্ঞ, যেটি আমরা হাইটেক পার্ক কুতুবপুর মৌজায় প্রায় 75 একর জায়গায় এটি স্থাপিত হবে। এই পদ্মা সেতুর উন্নয়নের কারণে প্রায় 2 একর জায়গা নিয়ে একটি ট্রমা সেন্টার, দাদাভাই ট্রমা সেন্টার নির্মিত হচ্ছে। সেতু নির্মাণ শেষ হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের 21 জেলার আর্থসামাজিক কাঠামো। মানুষ দ্রুত গতিতে ঢাকা সহ সারা বাংলাদেশের সাথে এই দক্ষিণবঙ্গে যোগাযোগ স্থাপিত হবে, যাতে অর্থনীতির একটা গতি সঞ্চার হবে, মানুষ বাংলাদেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। বহুমুখী পদ্মা সেতু কেবল দক্ষিণ পশ্চিমাঞ্চলের নয়, পুরো দেশের অর্থনীতিতেই ব্যাপক পরিবর্তন আনবে। সব মিলিয়ে স্বপ্নের এই সেতু শুধু দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন নয়, দেশের মানুষের সার্বিক কল্যাণেও বয়ে আনবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। সুরজ আহমেদ, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সঙ্গে। মূল্য সংযোজন কর বা ভ্যাট আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের সঙ্গে কোনো দূরত্ব নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এমনটা জানান। মন্ত্রী বলেন, ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে যে ভুল বোঝাবুঝি হয়েছিল তার অবসান হয়েছে। তিনি দাবি করেন, নতুন এই আইন বাস্তবায়নের ফলে নতুন করে কোনো পণ্যের দাম বাড়বে না। তবে আইনি বাধা থাকায় এই আইনের ব্যাপারে এখনই বিস্তারিত জানাননি তিনি। মোস্তফা কামাল বলেন, 1 জুলাই থেকে আইনটি বাস্তবায়ন করা হবে, পরে যে কোনো অসঙ্গতি থাকলে তা সংশোধন করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। অনুষ্ঠানে FBCCI সভাপতি বলেন, কোনো পণ্যের দাম না বাড়লে সরকারকে সহায়তা করতে প্রস্তুত ব্যবসায়ীরা। কোনো মানুষ যেন কোনো কষ্ট না পায়, যারা ভ্যাট দিবেন তারা যেন কোনো কষ্ট না পায়, আর আমরা যেন যথাযথভাবে ভ্যাটটা পাই। আমাদের মাঝে কোনো রকম আর দূরত্ব নেই, আর কোনো রকম গ্যাপ নেই। আমাদের সব দূরত্ব, সব গ্যাপ কাভার সব শেষ হয়েছে। আমরা এখন ইনশাল্লাহ উই আর মুভিং ফরওয়ার্ড টু ইমপ্লিমেন্ট দিস ল। উনি বলেছেন কোনো জায়গায় আমাদের ট্যাক্স বৃদ্ধি পাবে না, কোনো আইটেমে আমাদের ট্যাক্স বৃদ্ধি পাবে না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে কমবে, বাড়বে না। তো সুতরাং ওইটাই কিন্তু যথেষ্ট আমাদের জন্য। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হবার গৌরব অর্জনের পাশাপাশি বাংলাদেশকে মুখোমুখি হতে হবে অনেক বাণিজ্যিক চ্যালেঞ্জেরও, যেগুলো সমাধানে নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি রপ্তানিতে শুল্ক ছাড়ের সুবিধা পেতে চেষ্টা শুরু করার বিষয়ে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। সেই সঙ্গে মেধার সম্পত্তি অর্জনে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন আফসার উদ্দিন। 1975 সাল থেকে জাতিসংঘের মানদণ্ডে বাংলাদেশ লিস্ট ডেভেলপড কান্ট্রি LDC ভুক্ত দেশের তালিকায়, যে মানদণ্ড দাঁড়িয়ে আছে 3টি সূচকের উপর: মাথাপিছু আয়, মানব সম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের উন্নয়ন নীতি বিষয়ক কমিটি CDP 3 বছর পরপর এই LDC উত্তরণে কোন দেশ এগিয়ে তা পর্যালোচনা করে। বাংলাদেশি প্রথম 3টি সূচকে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে, তবে এই সফলতার সাথে উন্নয়নশীল বাংলাদেশের সামনে আসবে অনেকগুলো চ্যালেঞ্জ, বলছেন ব্যবসায়ী নেতারা।
বাড়বে বৈশ্বিক প্রতিযোগিতা, বন্ধ হবে প্রণোদনা সহ নানান সুযোগ সুবিধা। উন্নত দেশগুলোও কিন্তু এলডিসিকে অনেক রকম সহায়তা দেয়, ভর্তুকি দেয় বা প্রণোদনা দেয়। যখনই আমি এলডিসি স্ট্যাটাস পারিয়ে যাব তখন আমি আর সেগুলো পাবো না। এই যে মার্কেট অ্যাক্সেসে আমাদের যে সমস্ত, তখন আমরা অনেক কম্পিটিটিভ হতে হবে। কম্পিটিটিভ জায়গায় আসতে গেলে আমাদের কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড দি আদার কমপ্লায়েন্স খুব ইম্পর্ট্যান্ট। এই জায়গাগুলোতে কোনো ছাড় দেওয়া হবে না। তবে আসার কথা, স্বল্পোন্নত দেশ হিসেবে বেশিরভাগ সুবিধা চালু থাকবে 2027 সাল পর্যন্ত। এই সময়ের মধ্যেই নিজেদের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। জিএসপি প্লাস যেটাকে বলা হয়, সেই ধরনের কিছু স্পেশাল প্রিভিলেজ কিছু যাদের রাখা যায়, ডিউটি ফ্রি কোটা ফ্রাই না হলেও শুল্কের মাত্রাটা যাতে কমে রাখা যায় সেটা চেষ্টা করা আর কি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আমাদের দেশে যে ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা কিন্তু ওই ইন্টেলেকচুয়াল প্রপার্টির যে রিল্যাক্সেশন, সেটার কারণে নীতি নির্ধারক যারা আছেন তাদের চেষ্টা করা উচিত। খাত ভিত্তিক উৎপাদনশীলতা বাড়াতে পারলে বাংলাদেশ ভালোভাবেই এলডিসি থেকে উত্তরণ করে উন্নয়নশীল দেশ হিসেবে সামনে এগিয়ে যাবে, এমন পূর্বাভাস অর্থনীতিবিদদের। আফসার উদ্দিন, নিউজ 24, ঢাকা। আবারও বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে ময়মনসিংহ এবং চাঁদপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের একটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কিং ব্র্যান্ড সিমেন্টের রিটেইলার, ইঞ্জিনিয়ার ও ঠিকাদাররা অংশ নেন। ইফতার মাহফিলের আগে আলোচনা সভা হয়। আলোচনা সভার শেষে বসুন্ধরা গ্রুপের ব্যবসায়িক উন্নতি এবং দেশ ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। চাঁদপুর শহরের একটি পার্টি সেন্টারেও কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের স্থানীয় পরিবেশক, খুচরা বিক্রেতা ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চেরাগি পাহাড়ে দৈনিক আজাদী চত্বরে শুরু হয়েছে আলোকচিত্রী তাপস বড়ুয়ার ভিন্নধর্মী একক চিত্র প্রদর্শনী। ফিরে দেখা তাপসের ছবি শিরোনামে প্রদর্শনীতে স্থান পেয়েছে 20 বছর আগে দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত শিল্পীর 55টি ছবি। মঙ্গলবার দুপুরে প্রদর্শনীর উদ্বোধন করেন লায়ন ডিস্ট্রিক্ট গভর্নর কামরুন মালিক। বলেন, তাপস বড়ুয়ার প্রতিটি ছবি কথা বলে, ইতিহাস বহন করে। তাপস বড়ুয়া সাংবাদিকদের জানান, নতুন প্রজন্মকে জানাতেই তার এই আয়োজন। প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন কবি ও লেখক অরুণ দাশগুপ্ত, বুলবুল আহমেদ সহ নবীন প্রবীণ ফটো সাংবাদিকরা। এত বছর পরে সে জানুক, বিশেষ করে নতুন প্রজন্ম এগুলো দেখেনি, ওরা একটু দেখুক 20 বছরের চট্টগ্রামটা। প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছে যশোরের মাছ চাষে। চাঁচড়ার হ্যাচারিপল্লিগুলোয় পানির অভাবে রেণু পোনার ব্যবস্থাপনাও কঠিন হয়ে পড়েছে, বন্ধ রয়েছে বেচা কেনা। ভরা মৌসুমে রেণু উৎপাদন ব্যাহত হওয়ায় আর্থিকভাবে ক্ষতির আশঙ্কায় মাছ চাষিরা। রিপন হোসেনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের মোট চাহিদার 60% রেণু পোনা যশোর থেকে সরবরাহ করা হয়। চৈত্র থেকে মধ্য আসার রেণুপোনা উৎপাদনের ভরা মৌসুম হলেও গেল কয়েকদিনের প্রচণ্ড দাবদাহে হ্যাচারিগুলোতে প্রতিদিন মাছ মারা যাচ্ছে। এ পরিস্থিতিতে 50% মতো উৎপাদন কমিয়ে দিয়েছে মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। অতিরিক্ত গরমের জন্য আমাদের রেণু মারা যাচ্ছে, কিন্তু এই আবহাওয়াতে আমাদের মাছের ব্যাপক ক্ষতি হচ্ছে, মাছ মারা যাচ্ছে গরমে, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আজকেও নিয়ে যাবো, কিন্তু এই মাছ বাঁচবে কি না বাঁচবে তার নিশ্চয়তা নেই। আমার যশোর জেলার সমস্ত মৎস্য চাষিরা এখন মৎস্যর যে ব্যবসা ভরা মৌসুম, এই ভরা মৌসুমে যে 50% ব্যবসা কমায় দিয়েছে, এই প্রতিদিন যে এই লস আমরা এই সিজনে কভার করে উঠতে পারবো না। তবে বৈরি আবহাওয়া মোকাবেলায় নানা পরামর্শ দিচ্ছে জেলা মৎস্য বিভাগ। পানির গভীরতা বৃদ্ধি করা, নিয়মিত পানি পরিবর্তন করা যদি সম্ভব হয়, প্রয়োজনে এয়ারেটার ব্যবহার করা এবং কিছু কিছু জায়গায় আয়তন অনুযায়ী কৃত্রিম শেড তৈরি করা, কুচুরি পানা দিয়ে রাখা যে ছায়া স্থান, যাতে
মাছের কোনো সমস্যা হলে সে দ্রুত যাতে সেই আশ্রয়স্থলে আশ্রয় নিতে পারে, এ ধরনের পরামর্শ নিয়মিত প্রদান করা হয়ে যাচ্ছে। চাঁচড়া মৎস্যপল্লী 37টি হ্যাচারিতে গত বছর প্রায় 2,07,000 কেজি রেণু উৎপাদন হয়। আরিফুল ইসলাম, নিউজ 24। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। আগামী 1 জুন থেকে মার্কিন $6,000 কোটি মূল্যের পণ্যের উপর শুল্ক আরোপ করতে যাচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের চীনা পণ্যে $20,000 কোটি পণ্যের উপর শুল্ক আরোপের পাল্টা প্রতিবাদ হিসেবে এমন ঘোষণা দিয়েছে চীন। সাদিয়া সিনথিয়ার ডেস্ক রিপোর্ট। চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের পর পাল্টা ব্যবস্থা নিল চীন। আগামী 1 জুন থেকে যুক্তরাষ্ট্রের মোট 5,140টি পণ্যে নতুন করে শুল্ক বসবে। এর মধ্যে রয়েছে মাংস, সবজি, ফলের রস, ভোজ্য তেল, চা ও কফি। পাল্টাপাল্টি শুল্ক আরোপে ধস নেমেছে শেয়ার বাজারে। জাপান বাদে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর MSCI সূচক 0.50% নেমে এসেছে। জাপানের নিকের পতন হয়েছে 1%, যা গত 28 মার্চের পর সর্বনিম্ন। চীনের শেয়ার বাজারেও ব্যাপক দরপতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ট্রেজারি নোটের উৎপাদন 2.44% হ্রাস পেয়েছে। গেল শুক্রবার বেইজিংয়ের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর চীনের $20,000 কোটি পণ্যে অতিরিক্ত শুল্ক 10% থেকে বাড়িয়ে 25% করে যুক্তরাষ্ট্র। এর পরপরই দুদেশের মাঝে নতুন করে বাণিজ্য উদ্বেগ শুরু হয়েছে। এর আগে কোনো প্রকার চুক্তি ছাড়াই শেষ হয় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বহুল প্রতীক্ষিত 2-দিনব্যাপী বাণিজ্য আলোচনা। আর টিকে রইল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ। সাদিয়া সিনথিয়া, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। নিয়ম রক্ষার ম্যাচে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বিকেল 4:45। এর মধ্যে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও উইন্ডিজ। স্বাগতিকদের বিপক্ষে তাই নির্ভার মাশরাফি বিন মুর্তজার দল। বিস্তারিত রিপোর্ট। উইন্ডিজের বিপক্ষে বুক চিটিয়ে লড়েছে লাল সবুজরা। সাকিব মাশরাফির আক্রমণে কাবু ক্যারিবীয় সব বিগ হিটার। সোমবার ব্যাটিং বিশ্বকাপের আগে অনেক বেশি স্বস্তি। মুশফিকের ধারাবাহিকতা টাইগার ভক্তদের মনে জোর বাড়ায়। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল লড়বে বটে, তবে তার আগে নিয়ম রক্ষার ম্যাচে ওদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। যদিও বৃষ্টি বাগড়ায় পরিত্যক্ত হয় সিরিজের দুই দলের প্রথম ওয়ানডে। 2007 বিশ্বকাপ টাইগারদের 74 রানে হারায় আয়ারল্যান্ড। এরপর ওয়ানডে ফরম্যাটে আয়ারল্যান্ডের কাছে আর একবারই হেরেছে লাল সবুজরা। সব মিলিয়ে বাংলাদেশের জয় 6টি। এদিকে নিজেদের কন্ডিশনে ত্রিদেশীয় সিরিজ, তবে এখনও জয়ের মুখ দেখেনি আইরিশরা। ক্যারিবীয়দের সঙ্গে বড় স্কোর করেও রেহাই হয়নি ওদের, তাই বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকরা খুঁজে ফিরবে সান্ত্বনার জয়। নির্ভার মাশরাফি বিন মুর্তজার দল। একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা বেশ। কোচ স্টিভ ব্রডসের সামনে ঝালিয়ে নেয়ার সুযোগ তাসকিন রাহিদের। ফরাদ রাজা, ইয়াসির আলী রাব্বিকে একাদশে দেখলে অবাক হওয়ার কিছু নেই। আরিফুল ইসলাম, নিউজ 24। এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে আজ ভারতের ক্লাব চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামবে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে নিজেদের প্রস্তুতি সেরেছে দুদল। প্রথম লেগে 1-0 গোলে হারায় ঘরের মাঠে জয়ের বিকল্প নেই আবাহনীর সামনে। বিস্তারিত তহিদুল ইসলামের রিপোর্ট। এএফসি কাপে ই গ্রুপের ম্যাচের ফিরতি লেগে চেন্নাইয়ের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড। প্রথম লেগে 1-0 গোলে হেরে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে তারা। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই তাদের সামনে, কেননা প্রতিপক্ষ চেন্নাই সমান ম্যাচে 7 পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের শীর্ষে।
গুরুত্বপূর্ণ ম্যাচে ইঞ্জুরির কারণে দলে থাকছেন না ফাহাদ, বাদশা, তপু ও ওয়েলিংটন। মূল একাদশের চারজন ফুটবলার না থাকায় একাদশ গড়তে কিছুটা হলেও বেগ পেতে হবে আবাহনী কোচ মারিও লেমোসকে। তবে সেসব নিয়ে না ভেবে বাকিদের নিয়েই সেরা একাদশ মাঠে নামাতে চান তিনি। নিঃসন্দেহে চেন্নাই কঠিন প্রতিপক্ষ, ওদের দুর্দান্ত কিছু ফুটবলার রয়েছে, আমাদের দলে কিছু ইঞ্জুরি রয়েছে, তবে সেটা নিয়ে ভাবতে চাই না। এখানে যারা আছে তাদের নিয়ে সেরা একাদশ মাঠে নামাবো। এদিকে প্রথম লেগে আবাহনীকে 1-0 গোলে হারিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী চেন্নাই। ফিরতি লেগকে সামনে রেখে আবাহনী মাঠে নিজেদের অনুশীলন সেরেছে তারা। দেশের মাটিতে আবাহনীকে কঠিন প্রতিপক্ষ মানছেন জন গ্রেগরি। আবাহনী অনেক ভালো দল, ওদের ভালো ফরেনার রয়েছে। চেন্নাই আমরা 1-0 গোলে জিতেছি, তবে এখানে কাজটা মোটেও সহজ হবে না। তারা সব সুযোগ কাজে লাগাতে চাইবে, তাই প্রতিটি মুহূর্তে আমাদের সতর্ক থাকতে হবে। আমরাও প্রস্তুত আছি, এ ম্যাচেও আমরা জয়ের জন্যই মাঠে নামব। ই গ্রুপের 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে চেন্নাই এফসি। সমান ম্যাচে আবাহনীর সংগ্রহ 4 পয়েন্ট। তৌহিদুল ইসলাম, নিউজ 24। শেষ করব এখনকার সংবাদ, তার আগে শিরোনামগুলো আরেকবার। ৪৮ ঘন্টার মধ্যে ছাত্রলীগের কমিটি বাতিলের আলটিমেটাম পদ বঞ্চিতদের, সংঘর্ষে তদন্তে কমিটি, উদ্বেগের কিছু নেই বললেন হানিফ। খালেদা জিয়ার প্যারোল বিষয়ে নীরব আইনমন্ত্রী, জামিন আবেদনের পরামর্শ, জীবন বিপন্নের অভিযোগ বিএনপির, অহেতুক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের, বিমানবন্দরে স্বাগত জানাবেন আওয়ামী লীগ নেতারা। আর এ ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।